ওয়েসপটিউ আজকে আমরা আছি বিউটিফুল লাইফের প্রমোশনে। বিউটিফুল লাইফ ঋতুপর্ণা সেনগুপ্তর আপকামিং মুভি, আর এই মুভিটা নিয়ে কি বললেন অভিনেত্রী আর এটার কারা কারা অভিনয় করছেন সেটা দেখে নিন পুরো ভিডিওটি জুড়ে। যারা যারা অভিনয় করেছেন তারা আমার খুব প্রিয় ব্যক্তিত্ব, এবং একটা অসাধারণ চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। এটা আমি বলতে চাই যে পরাণদা এবং কল্যাণী মণ্ডলের একটা দারুণ দিক আছে এই ছবিতে, যেটা রাজু ডিসকভার করেছে। একটা অপূর্ব ওনাদের মানে বয়স্ক মানুষদের ভিতরে যে কেমিস্ট্রি এবং তাদের জীবনের আইডিওলজি নিয়ে যেভাবে কাজটা করেছে, এবং তার মধ্যে উনি একজন সায়েন্টিস্ট, তার সঙ্গে পেন্টিং, এই যে মেলবন্ধনগুলো অপূর্বভাবে ডিফাইন্ড, এবং গানের কথাগুলোর মধ্যেও কোথাও না কোথাও গিয়ে এমন গিয়ে মোচড় এবং অভিনবত্ব তৈরি করেছে যেটা বোধ হয় খুব একটা অন্যরকম মাইন্ডসেট থাকলেই হয়। মানে ইন্টেলেকচুয়াল স্পেস বা পড়াশোনা বা রিসার্চ এইগুলো অসাধারণভাবে করেছে, এবং প্রত্যেকটা চরিত্র আমার মনে হয় যে এই ছবিতে নতুন এক গল্প বলবে, কারণ সম্পর্কেরও অনেক বেশি কতগুলো উত্তরণ এখানেও দেখিয়েছে, যেটা খুব ক্লিশেড না, যেটা খুব কনভেনশনাল না, খুব আনকনভেনশনাল ওয়েতেও তৈরি করেছে একটা অদ্ভুত প্রেক্ষাপট, কিন্তু ফান্ডামেন্টাল ভ্যালিউসগুলোকে রেখে। তো এইটা আমার কাছে খুব ভালো লেগেছিলো, এবং আমার মনে হয় যে সেটাই বোধ হয় ছবিটার বিউটিটাকে এনহ্যান্স করেছে। এবং সঙ্গীত, রং, পোশাক পরিচ্ছদ, লুকস এবং অভিনয় শৈলী আর নানারকম অন্য দিকগুলো, অভিনয় এবং কন্টেন্ট, এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় এটা একটা বড়ো মাপের জায়গা করেছে, এবং আমি ভেরি হ্যাপি যে রাজু এই কাজটা করতে পেরেছে। এবং আমি চাইবো যে বিউটিফুল লাইফ যেন বিউটিফুলি আসে এবং সবার মনে বিউটিফুলি থাকে। বিশেষ বেশ কিছু ফেস্টিভ্যালে সমাপ্তিত হয়েছে, এবং আমরা লন্ডনেও কিছুদিন আগে ট্রেলার লঞ্চ করেছি, এটা বিদেশেও মাটিতে নিয়ে যাওয়ার ইচ্ছা। আর একটা জিনিস আমি বলবো যে এই অগস্টের এন্ডেই রিলিজ হচ্ছে বিউটিফুল লাইফ, তো আমি চাইবো যে সবাই মিলে যেন এই ধরনের ছবিকে সাপোর্ট করে। আমার তো গান বাজনা মিউজিক্যাল জার্নি আমার জীবন বলে আমার মনে হয়, এবং এর থেকে এত যে আমি এত কিছু যে জীবন আমাকে দেবে এতটাও আমি ভাবিনি, দিয়ে চলেছে এখনও। এই যেমন আজকে বিউটিফুল লাইফের গান যেটা শান্তনু বসু সুর করেছে, তারপর আদিনাথের লেখা আমি গিয়েছি, এবং অতএব গানটা সৃষ্টি তো তারা করেছে, তারা যে ভেবেছে সুরজিৎকে দিয়ে গাওয়ালে এটা সব থেকে ভালো হবে, এটাও আমার খুব আনন্দ হয় এগুলো ভাবলে। আর এত সুন্দর সুর আমি বহুদিন পর গাইলাম, মানে অন্য কোনো মিউজিক ডিরেক্টর যে তারা এত ভালো একটা সুর করে এত সুন্দর কথা এত সুন্দর লিরিক্স দিয়ে একটা গান তৈরি করে আমাকে ডাকলেন গাইতে, তারপর শান্তনু ছিল কন্ট্রোল রুমে, ওই খুব যত্ন করে প্রত্যেকটা শব্দ ধরে ধরে আমাকে দিয়ে গানটা গাইয়েছে, এবং ফাইনালি সিনেমা হওয়ার পরে তাতে ঋতুপর্ণার অভিনয়, সব কিছু টোটার অভিনয় সব কিছু মিলে যে জায়গায় গেছে আমি ইমপ্রেসড বলাটা খুব কমই বলা হয়। আমি প্রথম যেটা বাংলা যারা ছিটকে যাওয়া বলে আমি প্রথম দিন দেখে ছিটকেই গেছিলাম, এবং তখনই রাজুকে ফোন করে শান্তনুকে ফোন করে যে সবাই বলছিল যে খুব ভালো হয়েছে গান, কিন্তু এতও যে ভালো হয়েছে এতটা আমি গান গাওয়ার সময় আমি বুঝতে পারিনি। তো এটা একটা দুর্দান্ত একটা মেলোডি, ততই সুন্দর লেখা, শহরের ফুসফুসে জমে থাকা দুঃখরা বলে যায় যে যাবার সে যাবে তুমি আমি নিরুপায়, আদিনাথের লেখা। তো আমার আমি খুব আনন্দ পেয়েছি আজকে কাজ করে, আর রাজুর সাথে আমি আরও কাজ করছি, রাজুর পরে সিনেমার ইনফ্যাক্ট মিউজিকও আমি পুরো সিনেমারই মিউজিক করছি আমি, এটা ওই জন্য আমি জানি যে রাজুর ভাবনা চিন্তা সমস্ত কিছু খুব ব্যতিক্রমী, আর পাঁচজনের মতো ভাবে না রাজু, তো সেই জন্য ওর সাথে কাজ করতেও খুব আনন্দ হয়। ঋতুপর্ণা সেনগুপ্ত আমার বন্ধু বলবো না আমার বোনের মতো বলবো আমি বুঝতে পারি না, মানে এত সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে, সবাইকে নিয়ে কাজ করতে ভালোবাসে, প্রদীপ্ত সেনগুপ্ত, ঋতুর ভাই, সবাই মিলে ইটস অ্যান এক্সিলেন্ট ইউনিট। সামনে বিউটিফুল লাইফ আসছে, সামনে দর্শক দেখতে পাবো।
বিউটিফুল লাইফ আসছে সামনে, দর্শকদের তো একটাই কথা বলার, প্রথমত বিউটিফুল লাইফের গানগুলো এখন ইউটিউবে আছে, আপনারা প্লিজ ইউটিউব সার্চ করুন এবং গানগুলো শুনুন। গানের যত আপনারা শুনবেন তত ভিউয়ারশিপ বাড়বে, তত আমাদের আনন্দ হবে, আমরা এত খেটে খুঁটে গানগুলো করলাম আপনাদের জন্য। আর তারপরে ডেফিনেটলি ডেফিনেটলি যে সিনেমা হলে যান, সিনেমা হলে গিয়ে বড় পর্দার সিনেমা এটা, কারণ এত রাজু নিজে পেন্টার, নিজের স্কাল্পচারিস্ট, অতএব তার ভাবনা চিন্তা সবই একটু পেন্টিংয়ের মতো, তো সেই জন্য বড় পর্দায় খুব এনজয় করবেন বিউটিফুল লাইফ দেখতে। আর হলে যান, বাংলা সিনেমা দেখুন, এই তো এটাই হচ্ছে মূল কথা এখন বলার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।